সুপ্রিয় দর্শকবৃন্দ, সালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, ভীষণ ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকে আপনাদের সাথে আমি স্ট্রোকের একটা অত্যাধুনিক মানে চিকিৎসা নিয়ে আমি কথা বলবো। তো স্ট্রোক সম্পর্কে আমরা অনেকেই জানি। আমরা জানি যে স্ট্রোক হলে আমাদের সাধারণত শরীরের এক হাত পা মানে প্যারালাইসিস হয়ে যায়, আমাদের অনেক সময় কথা বলতে অসুবিধা হয়, মুখ বাঁকা হয়ে যায়। তো স্ট্রোক আসলে যেটা আমাদের ব্রেইনে হয় সেটা একটা কমপ্লেক্স, অনেকগুলো সমস্যা আসলে হয়ে থাকে। তো ব্রেইনে আসলে কি ঘটনাটা হয়, ব্রেইনে হচ্ছে যে আমাদের যে রক্ত নালাগুলো আছে, এই রক্ত নালাগুলোর মাধ্যমে ব্রেইন টিস্যু সেই অক্সিজেন মানে রক্তটা পায়, রক্তের মধ্যে থাকে অক্সিজেন এবং হচ্ছে যে পুষ্টি অর্থাৎ নিউট্রিয়েন্ট, তো এগুলো সে পায়। যদি কোনোভাবে ব্রেনে রক্তনালীটা ব্লক হয়ে যায় কিংবা ব্রেনের রক্তনালী হেরে যায়, তাহলে ব্রেনের কিছু টিস্যু হচ্ছে যে কিছু সময়ের জন্য তখন তারা ওই রক্তটা পায় না। রক্তটা যদি না পায়, অক্সিজেন পাচ্ছে না, পুষ্টিগুণ পাচ্ছে না, ফলে এই রক্তের অভাবে, অক্সিজেনের অভাবে তখন হচ্ছে যে ব্রেনের কিছু টিস্যু অংশ মারা যায়। ফলে এই মারা যাওয়াটা হচ্ছে যে ইরিভার্সেবল, এটা আসলে আর ঠিক করা যায় না। ফলে ওই অংশটুকু যেই কাজ করতো সে আর ওই কাজটা করতে পারতেছে না। যেমন ধরুন আমি এখন আপনার সাথে কথা বলতেছি, ঠিক আমার এই কথা বলাটা আমার ব্রেনের একটা অংশ কিন্তু কন্ট্রোল করতেছে, তো আমার বোন ওকাশের এটা যদি আমার যদি ব্রেনের ওই অংশটা যদি কোনোভাবে ইম্পেয়ার্ড হয় বা ওই অংশটা যদি কোনোভাবে যদি ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু আমি কিন্তু আর কবে কথা বলতে পারবো না। ঠিক একইরকমভাবে যেমন কারো ব্রেনের এই সাইডে স্ট্রোক হয়েছে, তখন সেই কিন্তু ডান হাত পা সেই কিন্তু প্যারালাইসিস হয়ে যাবে, কারণ এই অংশটুকু ডান হাত পাকে কন্ট্রোল করতেছে। সো এই যে ব্রেনের একটা কমপ্লেক্স সমস্যা, এটা যখন হয়ে যায় তখন এই প্যারালাইসিসের জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নেন, বা যারা আত্মীয় স্বজন হয়তো যাদের স্ট্রোক হয়েছে তারা দেখছেন। অনেক সময় আমরা কিছু ইম্প্রুভমেন্ট পাই, অনেক সময় দেখে যে একেবারে তেমন ইম্প্রুভমেন্ট আসে না, অনেক সময় দেখে যে একটা ইম্প্রুভমেন্ট এসে 50%, 60% বা একটা ইম্প্রুভমেন্ট এসে মানে স্টপ হয়ে যায়। দেখে যে সে হয়তো হাঁটতে পারতেছে, আঁকা পাকা হাঁটতে পারতেছে, কিংবা সে হাঁটতে পারতেছে না, সে শুধু বসতে পারতেছে, সঠিকভাবে সে হাঁটতে পারে না, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন হাতে সমস্যাটা থেকে থাকে, দেখে যে হাতের আসলে ফাংশনটা একেবারেই আসে না, হাতটাও কেজু হয়ে যায়। তো আজকে আমরা স্ট্রোকের যে মেশিনটা নিয়ে আমরা কথা বলবো, এটার ক্ষেত্রে হাতে যাদের সমস্যাটা বেশি তাদের জন্য এটা খুব ভালো কাজ দিবে। এই মেশিনটার নাম হচ্ছে RTMS। আর দিয়ে হচ্ছে যে রিপিটেটিভ, টি দিয়ে হচ্ছে যে ট্রান্সকেনিয়াল, আর এম দিয়ে হচ্ছে ম্যাগনেটিভ, আর এস দিয়ে হচ্ছে স্টিমুলেশন। রিপিটেটিভ, ট্রান্সকেনিয়াল, ম্যাগনেটিভ, স্টিমুলেশন, সংক্ষেপে আমরা বলি RTMS। RTMS তো RTMS হচ্ছে যে এটা একটা সিম্পল একটা RTMS, পোর্টেবল RTMS, ইচ্ছে তার বিভিন্ন ধরনের RTMS থাকে, আরো বড় অনেক পাওয়ারফুল RTMS আছে। সো অনেক ধরনের RTMS আছে, এটা এক ধরনের একটা RTMS। এখন RTMSটা আসলে কি, RTMS জানতে লাগে আমাদেরকে জানতে হবে TTMS। TMS হচ্ছে ট্রান্সকেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন, অর্থাৎ এটা হচ্ছে যে এক ধরনের নন ইনভেসিভ, অর্থাৎ কোনো আপনার সুই ঢুকানো কাটা সেটা কিচ্ছু করা লাগে না, এবং কোনো পেইন ফ্রি, কোনো পেইন নেই। এটা হচ্ছে যে একটা এমন একটা টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আমাদের ব্রেনটাকে, ব্রেনের যে নিউরন, যে সেলগুলা, টিস্যুগুলা, এগুলোকে মানে মানে উদ্দীপ্ত করা হয়, অর্থাৎ মানে এগুলোকে স্টিমুলেটেড মানে করা হয়, আর এগুলো স্টিমুলেশনের মাধ্যমে তখন হচ্ছে যে আমরা যে চিকিৎসাটা করতে চাই সেটা আমরা সম্পূর্ণ করি। তো RTMSটা আসলে কি, RTMSটা হচ্ছে যে ওই ট্রান্সকেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন, এটা একটা রিপিটেটিভ দিয়ে থাকে, একটা ইন্টারভাল দিয়ে 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 বারবার মানে রিপিটেশন দেয়। RTMSটা কিন্তু কয়েক ধরনের, সিঙ্গেল, ডাবল, ফেয়ার, ফলস এবং হচ্ছে যে RTMS। তো এই ট্রান্স TMS এর আমরা RTMSটা আমরা স্ট্রোকের উদ্দেশ্যে ইউজ করি। তো স্ট্রোকের ক্ষেত্রে এটা আসলে কেমনে মানে কাজ করে, সাধারণত স্ট্রোক হলে
ব্রেনের যখন কোনো স্ট্রোক হয় ওখানে একটা ইলেকট্রিক্যাল যে কারেন্ট অ্যাক্টিভিটিটা ওটা কিন্তু আসলে ওখানে একটা সমস্যা হয়, যে ইম্প্যাড হয়ে যায় বা ভাই আধাগ্রস্ত হয়, তখন এই আরটিএমএসটা কী করে, ওই যে ব্রেনকে স্টিমুলেট করে এর মাধ্যমে সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে সে করে দেয়, অর্থাৎ স্বাভাবিক করে দেয়। ফলে এতে করে আমাদের ব্রেন সেলের হচ্ছে যে এক্সাইটেবিলিটিটা, তারপরে হচ্ছে যে মেটাবলিজম রেটটা, হচ্ছে যে ব্রেন সেলের ইন্টারসেলুলার মধ্যে অর্থাৎ ইলাস্টিসিটিটা বেড়ে যায়। অর্থাৎ সোজা কথা হচ্ছে যে ওখানে ব্রেন সেলের মেটাবলিজম রেটটা বেড়ে যায়, ফলে আমরা ব্রেনটা হেলদি হয়ে যায়, আর হেলদি হলে আমাদের যে সমস্যাগুলো ওই সমস্যাগুলো আমাদের কমে যায়। তো এটা আসলে এরপরে এটা একটু আসলে সাইন্টি এখন ওই ইনভেস্টিগেশন এখন রিসার্চ হচ্ছে, রিসার্চ মানে এটা মানে মানে চলতেছে, এটা কেমনি আসলে মানে কাজ করে এটা নিয়ে গবেষণা আসলে হচ্ছে। তবে ওভারঅল এখন পর্যন্ত যত গবেষণা দেখা যায় যে এটা আসলে ইফেক্টিভ এবং খুবই একটা এক্সেলেন্ট ট্রিটমেন্ট। আমরা যে ট্রিটমেন্টগুলো দেই সাধারণত এগুলো অনেকটি ট্রিটমেন্টের সাথে এটা একটা মানে সুপারিয়র একটা ট্রিটমেন্ট। সো বিশেষ করে হাতে ফাংশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যাদের স্পিচে যাদের কথা বলতে সমস্যা এবং হাতে ফাংশনের জন্য ক্ষেত্রে আরটিএমএসটা গুরুত্বপূর্ণ। তো আরটিএমএসটা আমি আগেই বলছি, এটা হচ্ছে একটা ব্রেনকে স্টিমুলেশন দেয়, আর স্টিমুলেশনের মাধ্যমে সে কী করে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে সে অল্টার করে দেয় ব্রেনে, ফলে আমাদের ব্রেন ছেলে মেয়ে মেটাবলিজম থেকে ইলাস্টিসিটি থেকে এগুলো সবাই পারে। তো এখন ধরেন হচ্ছে যে আমি এই মেশিনটা দেখাচ্ছি, আপনি কোনোভাবেই হচ্ছে যে পাজল হওয়ার কারণ নাই, সব মেশিন একরকম না, এক এক মেশিন এক এক রকম। এটা একটা মানে পোর্টেবল সিম্পল মেশিন, এর চাইতে আরও অনেক আরও মেশিন আছে আমাদের টেকনো হেলথ থেকে আমরা মেশিনটা নিয়েছি, আর টেকনো তার বড় মেশিন আনতেছি। সো আমরাও আশা করি আরও বড় মেশিন আমরা আনবো। তো এটা দিয়ে আমরা কাজ চালাচ্ছি, এক্সেলেন্ট আমরা রেজাল্ট পাচ্ছি, খুব এক্সেলেন্ট। তো এই মেশিনটা এই জাস্ট এটা আমরা হেডে দিলাম, এবার দিয়ে এখানে মেশিনটা আছে, মেশিনটাতে সুইচ টুইচ দিয়ে এখানে আপনার যে ফিজিওথেরাপিস্ট সে আপনাকে কেমনি আপনি কেমনি কী করা লাগবে সে আপনাকে বিস্তারিত ইয়ে করবে, এবং আপনি বাসায় ইউজ করতে পারবেন কি না, আপনি বাসায়টা কিনে ইউজ করতে পারেন সেটা ডিপেন্ড করবে অনলি আপনার ফিজিওথেরাপিস্টের উপর। সে যদি আপনাকে দেখে যদি মনে হয় যে আপনার বাসায় একটা মানে পোর্টেবল মেশিন কিনে আপনি ইউজ করতে পারেন সেটা অন্য বিষয়, এবং সেটা অবশ্যই অনেক এক্সপেন্সিভ। আদারওয়াইজ আপনাকে ফিজিওথেরাপি সেন্টার, আর যদি আপনি বড় বড় মেশিন ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফিজিওথেরাপি সেন্টারে এসে আপনাকে ট্রিটমেন্ট নিয়ে যেতে হবে। সো হচ্ছে যে এই আরটিএমএসটা হচ্ছে যে আপনি বলতে পারেন আমার আসলে হ্যান্ডের আসলে কী ধরনের উন্নতি হবে, আসলে কী ধরনের ইম্প্রুভমেন্ট হবে। আর তো গবেষণায় মানে দেখা গেছে ধরেন 100 জন স্ট্রোকের পেশেন্ট বা 1000 জন স্ট্রোকের পেশেন্ট, 500 জনকে আরটিএমএস দেওয়া হয়েছে, 500 জনকে আরটিএমএস দেওয়া হয়নি। সবারই হাতে সমস্যা ছিল, যে 500 জনকে আরটিএমএস দেওয়া হয়েছে তাদের হ্যান্ডের ফাংশান, হ্যান্ডের অ্যাক্টিভিটি, হ্যান্ড দিয়ে আমরা হাত দিয়ে যেসব কাজ করি এগুলো সবগুলোই ইম্প্রুভমেন্ট হয়েছে। সো এতে দ্বারা কি এ বোঝা যাচ্ছে, অবশ্যই আপনি একটা ইম্প্রুভমেন্ট আপনি পাবেন, আপনি ইম্প্রুভমেন্ট পাবেন, তার মানে আসলে এই না যে আপনার হাতটা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে, অর্থাৎ আপনার কতটুকু সমস্যা কতটুকু এফেক্টেড এটার উপর আপনার অনেক কিছুই ডিপেন্ড করবে। আর আরটিএমএসটা ইউজের জন্য যেমন এটা সিম্পল, এটা এভাবে দিয়ে দিলে হবে, কিছু আরটিএমএস আছে সাধারণত যদি লো ফ্রিকোয়েন্সি আমরা দিলে তখন আমরা ভালো ভালো সাইডে আমরা দিই, যেটা নন আনএফেক্টেড সাইডে আমরা দিই লো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, আর যখন হাই ফ্রিকোয়েন্সি দিই তখন আমরা এফেক্টেড সাইডে আমরা দিই ব্রেনের যে সেটাতে এফেক্টেড হয়েছে। সো এটা হচ্ছে যে আরটিএমএস সম্পর্কে আপনারা একটা মোটামুটি ধারণা পেলেন। এখন আপনি বর্তমানে আরটিএমএসটা আসলে কাদের জন্য বেশি উপকারী, কাদের জন্য বিশেষ করে যাদের স্ট্রোকটা আসলে মানে 3 মাস বা 6 মাস বা 7 মাস বা তার বেশি, অর্থাৎ মানে
যাদের সমস্যাটা সাধারণত 1 বছর বা 2 বছরের মধ্যে, তাদের ক্ষেত্রে আসলে একটা ভালো ইম্প্রুভমেন্ট পাওয়া যায়, যেটা অনেক দিন হয়ে গেছে ওই ক্ষেত্রে আসলে ইম্প্রুভমেন্ট রেটটা অনেক কম। তারপর আপনি অবশ্যই আপনি চেষ্টা করতে পারেন। এখন আপনার আসলে কয়টা সেশন আপনার প্রয়োজন হয়? কিছু কিছু মানে ডিভাইজ আছে 6 থেকে 7টা সেশন, আবার কিছু কিছু ডিভাইজ আছে আপনার 30টার মতো সেশন, এই মেশিনটাতে 30টার মতো সেশন লাগে। সো আপনাকে প্রতিটা সেশনে আপনাকে কোনো না কোনো মেশিনে আছে 10 থেকে 20 মিনিট, কোনো কোনো 20 থেকে 30 মিনিট, এটাতে মানে 20 থেকে মানে 30 মিনিট, অর্থাৎ 30 মিনিট করে আপনাকে 1 মাস আপনাকে এই ট্রিটমেন্টটা দিতে হবে। আর এটার সাথে আপনি আরও অন্যান্য যেসব ট্রিটমেন্টগুলো ফিজিওথেরাপি আদার্স যে ট্রিটমেন্টগুলো অন্যান্য যে এক্সারসাইজ বা আদার্স ট্রিটমেন্টগুলো অবশ্যই নেবেন। তো আই হোপ দ্যাট আপনি অবশ্যই একটা রেজাল্ট পাবেন। তো এই বিষয়ে যদি আপনার আরও কোনো যদি প্রশ্ন থাকে আপনার আমরা আপনার আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকেন।